ভিডিওটি শুরু করার আগে যে কথাটি না বললেন, আপনি যদি এখন পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করুন এবং সবার আগে ভিডিও পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে আবার একটা নতুন জব স্ক্রিনে আপনাদের মাঝে উপস্থিতাম, সেটা হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি BWBDB জব সার্কুলার 2020। বিস্তারিত আপনাদের দেখাচ্ছি। বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড BWBDB জব সার্কুলার 2020। বিস্তারিত, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড শূন্য পছন্দে সঙ্গে সরাসরিভাবে জনগণের নিয়োগ বিজ্ঞপ্তি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড 4টি পদে মোট 62 জনকে নিয়োগ দেবে। নারী পুরুষ উভয় আবেদন আর নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অবশ্যই অনলাইনে আবেদন করতে পারবেন। আগ্রহ জড়িত থাকলে আপনিও আবেদন করতে পারবেন। সম্পূর্ণ বিস্তারিত বিজ্ঞপ্তি দেওয়া হলো। তো এখানে পদের নাম হচ্ছে সহকারী প্রকৌশলী পুর, পদ সংখ্যা 13টি। শিক্ষক যোগ্যতা হচ্ছে পুর প্রকৌশলী পানি সম্পদ বা কৃষি কৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি। বেতন স্কেল হবে 22,000 থেকে 53,060 টাকা। তারপর যে পদটি আছে সহকারী প্রকৌশলী যান্ত্রিক বা বিদ্যুৎ, পদ সংখ্যা আছে 11টি। শিক্ষক যোগ্যতা আছে যন্ত্র কৌশল বা তড়িৎ কৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি। বেতন স্কেল হবে 22,000 থেকে 53,060 টাকা। এবং আবেদনের যে সময়সীমা, আগ্রহী প্রার্থীরা আগামী 12 ফেব্রুয়ারি 2020 তারিখে পর্যন্ত আবেদন করতে পারবেন। এবং পরে যে পদটি সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, পদ সংখ্যা 27টি। শিক্ষক যোগ্যতা SSC পাস, অন্যান্য যে যোগ্যতা কম্পিউটার টাইপিং প্রতিমূর্তি সব যোগ্যতা বাংলা ইংরেজি যথাক্রমে 15-20। বিজনেস করা হবে 9,300 থেকে 22,490 টাকা। এবং তারপরে যে পদটি সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মোতাকি, পদ সংখ্যা 11টি। শিক্ষক যোগ্যতা SSC পাস, অন্যান্য যে যোগ্যতা কম্পিউটার টাইপিং প্রতিমূর্তি সব যোগ্যতা বাংলা ইংরেজিতে যথাক্রমে 15-20। বিজনেস করা হবে 9,300 থেকে 22,490 টাকা। এবং আবেদনের যে নিয়ম, প্রার্থীকে পানি উন্নয়ন বোর্ড অনলাইনে রিসুপমেন্ট পার্ট RMS BWDB GovBD ORMS লগ ইন করে আবেদন করতে হবে। আবেদনের যে সময়সীমা, আগ্রহী প্রার্থীরা আগামী 5 ফেব্রুয়ারি 2020 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এবং বিস্তারিত জানতে যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি এখানে দেওয়া আছে, আমি আমাদের আপনাদের সুবিধাতে অবশ্যই রেজিস্ট্রেশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো। ওখান থেকে আপনার সরাসরি আবেদন ফর্মটি বা যে পিডিএফ ফাইলটি আছে সেটা অবশ্যই ডাউনলোড করে বিস্তারিত দেখে তারপর আবেদন ফর্মটি পূরণ করবেন। তো এছাড়া আজকের বিজ্ঞপ্তি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট করে জানান মূল্যবান মতামত, আর অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে বাজিয়ে দিন, যার করে নতুন নতুন জব সার্কুলার এবং টেক ভিডিও সবার আগে পেয়ে যান। ধন্যবাদ সবাইকে।